আসসালামু আলাইকুম। তো আলোচনা করছিলাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, হচ্ছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তো এটা আমার হচ্ছে দ্বিতীয় লেকচার। আমি প্রথম লেকচারে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কি এগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং একটা ম্যাথ সলিউশন করেছি। আপনাদের যদি দেখা না থাকে অবশ্যই দেখে নেবেন। ওকে, আচ্ছা, তো আজকে আমি দেখাবো নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো, এটার আমরা সমাধান করতে হবে। তো যখন একঘাত বিশিষ্ট একটা সমীকরণ দেওয়া থাকে তার সমাধান করার কথা বললে আমাকে প্রথমে ওই সমীকরণ জোটটার ইচালন আকার বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে যেহেতু এই সমীকরণ জোটটার সমাধান করার কথা বলতেছে, তার মানে এই সমীকরণ জোটটার আগে আমার ইচালন আকারটা বের করতে হবে। তো এই চিহ্নটা দেওয়া হয় ইচালন আকার বের করার জন্য। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। আর ইচালন আকার বের করার জন্য আমার প্রথম যে ইকুয়েশনটা দেওয়া থাকে তার কোনো চেঞ্জ হয় না, সেটা যেমন আছে ঠিক তেমন থাকে। তাহলে এই সমীকরণটা আমার যেমন আছে আমি ঠিক তেমন এখানে বসাই দেবো। তাহলে এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস থ্রি এক্স ফোর সমান আমার হচ্ছে থ্রি। আচ্ছা, তারপরে ইচালন আকার বের করার জন্য এই দ্বিতীয় সমীকরণে আমার একটা জিরো আনতে হয়, আবার তার পরের সমীকরণে দুইটা জিরো আনতে হয়, তারপরের সমীকরণে তিনটা জিরো আনতে হয়, তারপরের সমীকরণে চারটা জিরো আনতে হয়, এভাবে জিরোর সংখ্যা বাড়ে। তো এখানে প্রথম সমীকরণে যেহেতু একটাও জিরো দেওয়া নাই, তার মানে আমাকে এখানে একটা জিরো আনতে হবে, কমপক্ষে একটা। সেটা বেশি আসতে পারে, দুইটা তিনটা চারটা আসতে পারে, কিন্তু আমার কমপক্ষে একটা জিরো আনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার জিরো আনার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইন টু প্রাইম, অর্থাৎ এই জিরো বানার পরে আমি যে সমীকরণটা পাবো সেটার নাম হচ্ছে লাইন টু প্রাইম। ওকে, আচ্ছা, লাইন টু মাইনাস হচ্ছে আমি যদি এক নাম্বার লাইনের সাথে টু গুণ করে যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু এই মানটা জিরো হয়। মানে আমি এখানে লাইন টু প্রাইম বলতে যে নতুন লাইন এখানে আসবে সেই লাইনটার কথা বলা হচ্ছে, যে লাইন টু প্রাইম সমান হচ্ছে লাইন টু, অর্থাৎ এই লাইন টু সমীকরণ নাম্বার দুই মাইনাস হচ্ছে আমার এক নাম্বার সমীকরণের সাথে দুই গুণ করে বিয়োগ করবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে দেখি কি হয়। এখানে আছে টু এক্স ওয়ান, তারপর কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ কি করতে হবে, দুই গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ানের সাথে। তাহলে লাইন ওয়ানে আছে কি, এক্স ওয়ান আছে, তাহলে এক্স ওয়ান, তাহলে হচ্ছে টু এক্স ওয়ান মাইনাস টু এক্স ওয়ান, তার মানে কাটা গিয়ে কিন্তু আমার মানটা আসতেছে জিরো। ওকে, ঠিক একইভাবে এখানে আছে ফোর এক্স টু, তাহলে এখানে ফোর এক্স টু, আর তারপর কি আছে মাইনাস, মাইনাস কি করতে হবে, দুই গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ান এর সাথে। তো লাইন ওয়ানে আছে কত, টু এক্স টু, টু এক্স টু, তাহলে কি হচ্ছে আমার ফোর এক্স টু মাইনাস দুই দুগুণে চার এক্স টু, তার মানে কাটা গিয়ে কিন্তু এখানে আমার মানটা আসতেছে জিরো। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে আমার বাকি মানগুলো এইভাবে বের করতে হবে। এখানে আছে ফোর এক্স থ্রি, আর করতে হবে কি মাইনাস, মাইনাস আমি দিয়ে দেবো, দুই গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ানের সাথে। তো লাইন ওয়ানে আছে কি মাইনাস এক্স থ্রি, মাইনাস এক্স থ্রি, আমাকে মাইনাস হবে চিহ্ন সহ কিন্তু নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ফোর এক্স থ্রি মাইনাস মাইনাস প্লাস টু এক্স থ্রি, তাহলে আমার হচ্ছে চার দিয়ে ছয় এক্স থ্রি, অর্থাৎ চারটা এক্স থ্রি এর সাথে দুইটা এক্স থ্রি যোগ করলে হয় ছয়টা এক্স থ্রি। আচ্ছা, তাহলে এখানে আমি বসাবো প্লাস সিক্স এক্স থ্রি। আচ্ছা, আর এখানে আছে থ্রি এক্স ফোর, থ্রি এক্স ফোর কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ দিয়ে দেবো আমার হচ্ছে এই যে থ্রি এক্স ফোর এর সাথে, অর্থাৎ দুই গুণ করে আমাকে লাইন ওয়ানের সাথে কি করতে হবে, লাইন ওয়ানটা গুণ করতে হবে। ওকে, তাহলে আছে লাইন ওয়ানে থ্রি এক্স ফোর, তাহলে আমার হচ্ছে থ্রি এক্স ফোর প্লাস হয়েছে মাইনাস তিন দুগুণে সিক্স এক্স ফোর, তাহলে কাটাকাটি করে হয় মাইনাস থ্রি এক্স ফোর, তাহলে এখানে বসবো মাইনাস থ্রি এক্স ফোর। ঠিক একইভাবে সমানের ওই দিকেও আমার একই কাজ করতে হবে, একইভাবে সমাধান করতে হবে। তো এখানে আমার আছে কত, নাইন, অর্থাৎ এই যে লাইন টু এ আছে নাইন, তারপরে কি আছে মাইনাস, দুই গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ান এর সাথে, লাইন ওয়ানে কত আছে থ্রি, তাহলে এখানে বসাবো থ্রি, তাহলে নাইন মাইনাস সিক্স সমান মানটা আসতেছে আমার থ্রি, এখানে আমি থ্রি বসাই দেবো। দুই নম্বর লাইনের কাজ শেষ, এখন আমার কি করতে হবে, তিন নাম্বার লাইনের কাজ করতে হবে, লাইন থ্রি প্রাইম, অর্থাৎ যে নতুন লাইনটা আসবে, এখানে লাইন টু প্রাইম বলতে এই যে এইটাকে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে লাইন থ্রি প্রাইম বলতে এখানে যে একটা নতুন একটা সমীকরণ আসবে সেটাকে নির্দেশ করতেছে। আর এখানে আমার কি করতে হবে, এই থ্রি এক্স ওয়ানকে আগে জিরো বানাতে হবে, এখানে যেহেতু দুইটা জিরো আছে এখানে আমার তিনটা জিরো বানাতে হবে। তো একবারে বানানো সম্ভব না হলে আমরা ধীরে ধীরে সেটাকে তিনটা জিরো বানাবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমার কি করতে হবে, একটা জিরো বানাতে হবে থ্রি এক্স ওয়ানকে। তাহলে আমি যদি লাইন থ্রি মাইনাস হচ্ছে থ্রি লাইন ওয়ান,
অর্থাৎ এখানে লাইন থ্রিতে আছে থ্রি এক্স ওয়ান, এটার সাথে আমি যদি লাইন ওয়ান এর ওয়ান কে যদি থ্রি দিয়ে গুণ করি বিয়োগ করি তাহলে কিন্তু জিরো হচ্ছে। দেখি কি হয়, আচ্ছা লাইন থ্রি আগে, তাহলে লাইন থ্রিতে আছে থ্রি এক্স ওয়ান, থ্রি এক্স ওয়ান, তারপরে আমার আছে মাইনাস, আমি মাইনাস দিয়ে নেবো, থ্রি গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ান এর সাথে, এখানে আছে এক্স ওয়ান, এক্স ওয়ান, তাহলে হচ্ছে আমার থ্রি এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স ওয়ান, ওকে, কারে গিয়ে আমার আসতেছে মানটা জিরো। ঠিক একইভাবে এখানে সিক্স এক্স টু আছে, আচ্ছা এখানে আছে সিক্স এক্স টু, আর আমার এখানে দিতে হবে মাইনাস, মাইনাস হচ্ছে থ্রি গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ানের সাথে, লাইন ওয়ান আছে টু এক্স টু, তাহলে এখানে আমার আছে টু এক্স টু, তাহলে এখানে কি হচ্ছে সিক্স এক্স টু মাইনাস তিন দুগুণে ছয় এক্স টু, ওকে, তাহলে প্লাস মাইনাস কাটাই গিয়ে এই মানটা আসতেছে আমার জিরো। ঠিক একইভাবে বাকি কাজগুলো করতে হবে, এখানে মাইনাস এক্স থ্রি আছে, মাইনাস এক্স থ্রি আমার কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে মাইনাস গুণ করতে হবে থ্রি কার সাথে, লাইন ওয়ানের সাথে, লাইন ওয়ানে আছে কত, মাইনাস এক্স থ্রি, ওকে, মাইনাস এক্স থ্রি আছে, এই যে মাইনাস এক্স থ্রি, আচ্ছা তাহলে মাইনাস এক্স থ্রি মাইনাস প্লাস থ্রি এক্স থ্রি, তাহলে আমার হচ্ছে তিনটা এক্স থ্রি থেকে একটা এক্স থ্রি বাদ দিলে হয় টু এক্স থ্রি, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে প্লাস টু এক্স থ্রি, ওকে। ঠিক একইভাবে আমার বাকি কাজগুলো করতে হবে, এখানে আছে এইট এক্স ফোর, এখানে আমার আছে হচ্ছে এইট এক্স ফোর, তাহলে লাইন থ্রি আগে বসাতে হবে, এইট এক্স ফোর মাইনাস থ্রি গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ানের সাথে, লাইন ওয়ানে আছে থ্রি এক্স ফোর, তাহলে থ্রি এক্স ফোর, তাহলে আমার হচ্ছে এইট এক্স ফোর মাইনাস তিন থেকে নাইন এক্স ফোর, আচ্ছা নাইন এক্স ফোর, তাহলে আমার আটটা এক্স ফোর প্লাস আর নয়টা এক্স ফোর মাইনাস, তাহলে নয়টা থেকে আটটা যদি বাদ দিই তাহলে আসে একটা এক্স ফোর, তাহলে মাইনাস এক্স ফোর, এখানে আমার মানটা আসছে যে মাইনাস এক্স ফোর সমান দিয়ে দেবো। তারপরে এদিকে ঠিক একইভাবে দশ, এই যে লাইন থ্রি দিয়ে আসে দশ মাইনাস, মাইনাস আমার হচ্ছে তিন গুণ করতে হবে কার সাথে, লাইন ওয়ানের সাথে, লাইন ওয়ানে আছে আমার থ্রি, ওকে, আচ্ছা তাহলে দশ মাইনাস নয়, তাহলে হচ্ছে আমার মানটা ওয়ান, তাহলে এখানে আমি ওয়ান বসিয়ে দেবো, মোটামুটি আমার কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে এখানে আমার দুইটা জিরো আছে, কিন্তু উপরের সারিতে এখানে দুইটা জিরো আসার কারণে আমার কিন্তু এখানে তিনটা জিরো আনতে হবে, কম মানে কমপক্ষে তিনটা, বেশি আসলে কোনো সমস্যা নাই, তাহলে যেহেতু তিনটা জিরো আসে নাই সেহেতু আবার এটার কাজ করতে হবে, তাহলে আমি আবার এটার কাজ করব। তাহলে আমার প্রথম সারির কোনো চেঞ্জ নাই, যেমন আছে তেমন, এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস থ্রি এক্স ফোর সমান হচ্ছে থ্রি, আর আমার এখানে যেহেতু দুইটা জিরো আছে তার মানে এটার কোনো কাজ নেই, কারণ আমার জিরো আনার কথা ছিল, জিরো আছে, তো এটা আমরা চেঞ্জ করবো না, যেমন আছে তেমন বসে দেবো, তাহলে জিরোগুলো লিখলেও হবে না লিখলেও হবে, তো আমি লিখিয়ে দিলাম এক্স সিক্স এক্স থ্রি মাইনাস থ্রি এক্স ফোর সমান হচ্ছে আমার থ্রি। এখন আমার কী করতে হবে, এটাকে জিরো বানাতে হবে, ওকে, তো আমরা দেখবো যে কী করলে জিরো হয়, তাহলে লাইন থ্রি প্রাইম সমান হচ্ছে, আমি যদি লাইন থ্রি সাথে থ্রি গুণ করি এবং মাইনাস করি হচ্ছে লাইন টু, তাহলে কিন্তু জিরো হচ্ছে। দেখা যাক কি হয়, যে লাইন থ্রির সাথে এই জিরোর সাথে থ্রি আমি গুণ করবো, তাহলে জিরোই হয়, জিরো থেকে জিরো মাইনাস, তার মানে জিরো এখানে আসতেছে, এখানেও ঠিক জিরো জিরো, তার মানে এখানে কিন্তু আমার জিরো আসতেছে, ওকে, এখানে টু এক্স থ্রি আছে, তো টু এক্স থ্রি এর সাথে আমার কী করতে হবে, এই যে থ্রি গুণ করতে হবে, তাহলে এর সাথে আমার থ্রি গুণ করতে হবে, তারপর কী করতে হবে, মাইনাস করতে হবে লাইন টু, লাইন টুতে আছে সিক্স এক্স থ্রি, আচ্ছা তাহলে তিন দুগুণে সিক্স এক্স থ্রি মাইনাস হচ্ছে সিক্স এক্স থ্রি, তার মানে কিন্তু আমার এখানে মানটা আসতেছে জিরো। আবার কি করতে হবে, থ্রি গুণ করতে হবে আমার কার সাথে, থ্রি লাইন থ্রির সাথে, তো লাইন থ্রিতে আছে কি মাইনাস এক্স ফোর, তাহলে গুণ হচ্ছে মাইনাস এক্স ফোর, আর আমার কি করতে হবে, আবার বিয়োগ করতে হবে, আমি বিয়োগ দিয়ে দেবো কার সাথে, লাইন টুর সাথে, লাইন টুতে কত আছে মাইনাস থ্রি এক্স ফোর, তাহলে এখানে বসবো মাইনাস থ্রি এক্স ফোর, মানে চিহ্ন সহ বসাতে হবে, তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস থ্রি এক্স ফোর মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স ফোর, তাহলে প্লাস মাইনাস কাটাই গিয়ে এখানে আমার মানটা আসতেছে জিরো, ওকে, আচ্ছা ঠিক একইভাবে আমি এখানে ওয়ানের সাথে থ্রি গুণ করবো, তাহলে থ্রি মাইনাস এখানে আমার থ্রি আছে, তাহলে থ্রি মাইনাস থ্রি, তার মানে আমার মানটা আসতেছে জিরো, তাহলে এদিকেও আমার আসতেছে জিরো। তো এখানে আমার হচ্ছে কি যে ওই সমীকরণটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখানে সবগুলো জিরো হওয়া মানে আমার এই সমীকরণটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই সমীকরণটা আমার আর থাকতেছে না, সমীকরণ থাকতেছে এই দুইটা, তো এটাকে আমি কি করবো এক নম্বর সমীকরণ দিব, আর আপনারা হচ্ছে যে একটা স্ক্রিনশট নিয়ে নেন, পরবর্তীতে নোট করবেন, আর কি আমি উপরেরগুলো মুছে নিয়ে শেষে সমীকরণটাকে একটু রেখে দিলাম, ওকে, আচ্ছা এখন এখানে কিছু কথা লিখতে হবে আমাদের কাজ শেষ, সমাধান করা শেষ, জাস্ট এই কোন সত্যটা আমাদের হচ্ছে যে এই সমাধানগুলো নির্ণয় করার জন্য আমি তিনটা সত্য প্রথম লেকচারে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম, সেই তিনটা সত্যর মধ্যে কোন সত্যটা মেনে চলতেছে এটা দেখতে হবে এবং তারপর সমাধান করতে হবে, ওকে, আচ্ছা
তো এখানে ইহা হচ্ছে আমার কি একটা সমীকরণ জোটটা ইশারা না করে আমরা বের করলাম। তাহলে ইহা এখানে কিছু কথা লিখবো, সেটা হচ্ছে ইহা প্রদত্ত লিখতে হবে এক ঘাত বিশিষ্ট সমীকরণ জোটের এক ঘাত বিশিষ্ট। আচ্ছা এগুলো না লিখলে হবে যে ইহা প্রদত্ত সমীকরণে, ইহা প্রদত্ত সমীকরণে ইচালন আকার, ইচালন আকার। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে চলক আছে কয়টা, x1 x2 x3 x4, চলক হচ্ছে চারটা, এটা হচ্ছে x1 x2 x3 x4, তার মানে এখানে চলক চারটি, চলক চারটি এবং সমীকরণ, সমীকরণ কয়টা, একটা দুইটা, একটা দুইটা, তাহলে সমীকরণ দুইটি। ওকে তাহলে এখানে দুইটি স্বাধীন চলক বিদ্যমান, এখানে বা এটা না লিখি, অতএব স্বাধীন চলক সংখ্যা, স্বাধীন চলক সংখ্যা সমান হচ্ছে আমার চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। তো চলক সংখ্যা কত, চারটি, তাহলে চার মাইনাস সমীকরণ সংখ্যা কত, দুইটি, তাহলে দুই। ওকে তো এখানে আমার একটু ইংলিশ দিয়ে লিখতে হবে 4 - 2, তাহলে আমার হচ্ছে 2, তাইলে আমার হচ্ছে স্বাধীন চলক সংখ্যা দুইটি। আচ্ছা তো এখানে স্বাধীন চলক সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে আমাদের এখন ধরে নিতে হবে যে স্বাধীন চলক সংখ্যা কোন দুইটা আমরা ধরবো। তাহলে আমরা ধরি যে হচ্ছে স্বাধীন চলক, তো স্বাধীন চলক ধরার নিয়ম হচ্ছে যে আমরা দেখবো যে কোন চলকগুলোর মান ধরলে বাকি চলকগুলোর মান আমরা সহজে বের করতে পারি। তো এখানে আছে 6x3, এখানে আছে 3x4, তো এখানে যদি আমি একটা চলকের যদি মান ধরে নেই তাহলে কিন্তু আর একটা চলকের মান সহজে আমি বের করতে পারবো। তাহলে এখান থেকে আমি একটা চলক ধরে নেবো, তাহলে এখানে আমি x4টা ধরে নেবো, কেন ধরে নেবো, এটা এখানে আছে প্লাস 6x3, তো এটা আছে মাইনাস, তো ওই দিকে গেলে প্লাস হচ্ছে মান, তাহলে আমরা যেটা মান সহজ হবে সেই মানটাকে আগে আমরা কি করবো, চলক ধরে নেবো। আচ্ছা তাহলে আমরা ধরি যে স্বাধীন চলক হচ্ছে x4, স্বাধীন চলক আমি একটা ধরে নিলাম x4, আর x4 এর মান এখানে বসাইলাম, x3 এর মান এখানে বসাইলাম, তাহলে x2 এর মানটা আমার দরকার, আর x1 এর আমরা তখন এখান থেকে বের করতে পারবো। তাহলে স্বাধীন চলক ধরলাম x4, আর একটা হচ্ছে আমার x2। আচ্ছা এবং আমি এটা ধরে নিলাম যে স্বাধীন চলক x2 সমান হচ্ছে a আর x4 সমান হচ্ছে b, যেখানে a b রিয়েল নাম্বারের অংশ, অর্থাৎ এ বি বাস্তব সংখ্যা। ওকে তো এখন আমার করতে হবে কি, x2 x4 এর মানগুলি এই সমীকরণের মধ্যে বসায় বাকি যে চলক রয়েছে তার মানগুলো বের করতে হবে। তো আমার আর উপরের এই লেখাগুলি আর লাগতেছে না, তো আপনারা এই কথাগুলি একদিন লিখবেন, লেখার পরে সেখান থেকে স্বাধীন চলক বের করে নেবেন, নেওয়ার পর হচ্ছে স্বাধীন চলক ধরে নিতে হবে, আপনি কি করবেন স্বাধীন চলক ধরে নেবেন। ওকে এবং স্বাধীন চলক ধরে নেওয়ার পর সেই মানগুলা এই সমীকরণের মাঝে বসায় কি করতে হবে, সেখান থেকে বাকি যে চলকগুলো রয়েছে তার মান বের করতে হবে। তাহলে আমি এই x4 এর মান কি করব, এই প্রথম সমীকরণটাতে বসাবো। তাহলে এখন আমি কি করব, 6x3 আছে, তো এইগুলো জিরো আর লিখতে হবে না, জিরো প্লাস জিরো মানে জিরোই, আর জিরো এগুলো যোগ করা মানে জিরোই আর কি। আচ্ছা তাহলে -3x4 সমান আমার দেয়া আছে 3, সমান দেয়া আছে আমার মানটা হচ্ছে 3। ওকে আচ্ছা এখন 6x3 - 3x4 এর মানটা আমি ধরে নিচ্ছি b, x4 এর মানটা আমার হচ্ছে b, তাহলে আমি এখানে বসাবো x4 এর জায়গায় b। আচ্ছা x4 এর জায়গায় বসাবো b, আর সমান আমার 3 আছে, 3 থাকে, মানে 6x3, আর এখানে -3b আছে, তাহলে সমানের ওই দিকে যায় কি হবে 3, এখানে হবে +3b। ওকে আচ্ছা এখন আমি যদি এদিকে 3 কমন নেই তাহলে হয় 1 + b, আর এদিকে হয় 6x3। আচ্ছা আর এই 3টা এদিকে গুণ অবস্থায় আছে, এটা যদি আমি বাম দিকে পাঠাই দিই তাহলে এটা হবে ভাগ হয়ে যাবে, তাহলে 6x3 ভাগ হচ্ছে 3 সমান হচ্ছে 1 + b। আচ্ছা একটু আর একটু সমাধান করবো এখানে, যে তাহলে কাটাকাটি করা যায়, উপরে হয় 2x3, তাহলে আমি লিখতে পারি 2x3 সমান হচ্ছে আমার 1 + b, কারণ এদিকে 2টা গুণ অবস্থায় আছে, বাম দিকে 2টা গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে হবে ভাগ, তাহলে আমি ভাগ করে দিই এখানে, তাহলে এই 2টা ভাগ হয়ে যাচ্ছে 1/2 প্লাস হচ্ছে b/2। তাহলে আমি যে মানগুলি পাচ্ছি সেটা একটু এক সাইডে লিখে রাখি, মানগুলি পাচ্ছি হচ্ছে
এক্স টু সমান আমি ধরে নিয়েছিলাম এ, এক্স ফোর সমান আমি ধরে নিয়েছিলাম বি, আর এখান থেকে আমি এক্স থ্রি সমান পাইলাম হচ্ছে ওয়ান বাই টু প্লাস বি বাই টু, ওয়ান বাই টু প্লাস হচ্ছে বি বাই টু। এখন এই তিনটা মান আমি এক নম্বর সমীকরণে বসিয়ে এক্স ওয়ানের মানটা বের করবো। আচ্ছা আবার এক নম্বর সমীকরণটা দেওয়া আছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস হচ্ছে থ্রি এক্স ফোর সমান আমার থ্রি। ওকে আচ্ছা এখন এখানে এক্স ওয়ান এর কোনো মান আমাদের জানা নাই, তাহলে ওটা যেমন আছে তেমন থাক, প্লাস হচ্ছে টু ইন্টু এক্স টুর মান আমার জানা আছে, এক্স টুর মান কত এই, তাহলে এই এক্স টুর জায়গায় আমি এ বসাই দেবো, এখানে মাইনাস ওর জায়গায় থাক এক্স থ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু প্লাস বি বাই টু। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবো কারণ মাইনাসটা এর সাথে গুণ অবস্থায় আছে। ওকে আর এখানে প্লাস আছে, প্লাস ওর জায়গায় থাক থ্রি ওর জায়গায় থাক, এক্স ফোর মানে হচ্ছে বি, এক্স ফোর মানে হচ্ছে বি, তাহলে আমি এক্স ফোর এর জায়গায় বি বসাই দেবো সমান ওদিকে থ্রি আছে থ্রি থাক। আচ্ছা এখন এক্স ওয়ান প্লাস টু এ, এখানে মাইনাসটা গুণ অবস্থায় আছে আমি মাইনাসটাকে গুণ করে দেবো, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই টু, প্লাস এ মাইনাস এ মাইনাস বি বাই টু, আর এখানে হচ্ছে প্লাস থ্রি বি সমান আমার হচ্ছে থ্রি। আচ্ছা এখন এখানে এক্স ওয়ান এর জায়গায় থাক আর এই বাকি মানগুলো আমি সমানের ডান দিকে পাঠাই দিব, তাহলে ডান দিকে পাঠাই দিলে এদের চিহ্ন পরিবর্তন হবে, তো আমি চিহ্নগুলো পরিবর্তন করে করে লিখব। আচ্ছা এই ডান দিকে আমার থ্রি আছে, তো আমি আগে থ্রিটাকে বসাই দিলাম, আর এই থ্রি যেহেতু একটা হচ্ছে নাম্বার বা সংখ্যা, আবার এখানে ওয়ান বাই টু একটা সংখ্যা, এ বি এ বি এগুলি এদের সাথে নাই, এজন্য আমি কি করব এদেরকে একসাথে লেখার চেষ্টা করব। তো এখানে মাইনাস হাফ আছে সমানে ডান দিকে গিয়ে হবে প্লাস হাফ। ওকে আচ্ছা তারপর আমি লিখব হচ্ছে এখানে মাইনাস বি বাই টু আছে ডান দিকে গিয়ে প্লাস বি বাই টু হবে, আর এখানে আছে প্লাস থ্রি বি সমানে ডান দিকে গিয়ে হবে মাইনাস থ্রি বি, এখানে প্লাস টু এ আছে সমানে ডান দিকে গিয়ে হবে মাইনাস টু এ, এই সমীকরণটা আমি তখন পাবো আর কি। আচ্ছা এখন আমি কি করব, ভগ্নাংশের যোগ আমরা জানি, এখান থেকে কি করব লসাগু বের করব, তো টু আর টু এর লসাগু হচ্ছে টু, আর এখানে কি আছে ওয়ান আছে, ওয়ান দিয়ে টু ভাগ করলে টুই হয়, টু দিয়ে উপরে গুণ করতে হয়, তাহলে তিন দুগুণে এখানে আসছে সিক্স প্লাস এখানে ওয়ান প্লাস এখানে আসছে বি মাইনাস সিক্স বি, আর এখানে আসছে মাইনাস ফোর এ। তো কীভাবে হইলো আপনার ইনশাল্লাহ এটা পারবেন আর কি, আর নিচে টু ওর জায়গায় থাক, উপরে আমরা একটু যোগ বিয়োগ করবো, তাহলে এখানে আছে সিক্স প্লাস ওয়ান, তাহলে আমি লিখতে পারি সেভেন, আর এখানে লিখব হচ্ছে প্লাস বি মাইনাস সিক্স বি, তার মানে ছয়টা সিক্স বি থেকে একটা সিক্স বি বাদ দিতে হবে, আর যেহেতু মাইনাসটা বড় মাইনাস এই সংখ্যাটা বড়, সেহেতু যার যে বড় থাকে তার সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হয়, তাহলে এখানে মাইনাস বসাবো, আর মাইনাস সিক্স বি থেকে প্লাস বি বাদ দিলে হয় মাইনাস ফাইভ ফাইভ বি। আচ্ছা আর তাহলে আমার সিক্স প্লাস ওয়ান এর কাছে বি মাইনাস সিক্স বির কাছে এখানে মাইনাস ফোর এ আছে, ওটা ওর জায়গায় থাক। এখন আমরা করব কি সমহর করব, সমহর মানে আমাদের এখানে সেভেন এর নিচেও টু আছে মাইনাস ফাইভ বি এর নিচেও, সমহর বলতে সেভেন এর নিচেও টু আছে মাইনাস ফাইভ বির নিচেও টু আছে মাইনাস ফোর এর নিচেও আমার টু আছে, তো এখানে আমি করব কি সবার নিচে নিচে ভাগ করে দিব যাতে তারা ঝগড়াঝাটি না করে। ওকে আচ্ছা তাহলে সেভেন বাই টু, আর এই মাঝের চিহ্নটা আমার কি করতে হবে এখানে বসাই দিতে হবে ফাইভ বাই ফাইভ বি বাই টু, আর এখানে এই মাইনাস আছে মাইনাস বসাই দিতে হবে ফোর এ ভাগ হচ্ছে আমার টু বসাই দিতে হবে। ওকে আচ্ছা এটা আমরা কি সমান পাচ্ছিলাম, এক্স ওয়ান সমান আমরা এটার মান বের করতেছি। আচ্ছা তাহলে এখানে সেভেন বাই টু এখানে কোনো কাটাকাটি করা যায় না, এটা যেমন আছে তেমন থাক, এখানে ফাইভ বি বাই টু এটা যেমন আছে তেমন থাক, আর এখানে মাইনাস ওর জায়গায় থাক কিন্তু উপরে ফোর আছে নিচে টু আছে, তো এখানে একটু কাটাকাটি করা যায়, তো আমি যদি হচ্ছে যে কাটাকাটি করি তাহলে উপরে টু আসে, তাহলে এখানে টু এই। ওকে এই যে মানটা এটা হচ্ছে আমার এক্স ওয়ান এর মান, তাহলে আমি এই যে প্রদত্ত সমীকরণটা নিয়েছিলাম সমীকরণ জোড়টা তার সমাধান পাইলাম, এক্স ওয়ান সমান হচ্ছে সেভেন বাই টু মাইনাস ফাইভ বি বাই টু মাইনাস টু এ, এটা একটা মান, আর একটা পাইলাম এক্স টু সমান হচ্ছে এ, আর একটা পাইলাম হচ্ছে এক্স থ্রি সমান হচ্ছে ওয়ান বাই টু
প্লাস হচ্ছে বি বাই টু, আর এক্স ফোর সমান আমি পাইলাম হচ্ছে বি, আর এগুলোই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটটার সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন, আমি পরবর্তীতে আবার ভিডিও বানাবো। তো সবার শেষে একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।